চলেছি নতুন ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি সবসময় আশা করবো যে তোমরা ভালো থাকবে, আর সেই সঙ্গে সঙ্গে আশীর্বাদ করবে যাতে আমিও ভালো থাকি। দেখো, কটা দিন ধরে এমন একটা অবস্থার মধ্যে ছিলাম যে ঠিকঠাক করে কথাই বলতে পারিনি, আর ঠিকঠাক করে যদি আমি কথা বলতে না পারি তাহলে তোমরা আমার কথা বুঝবে কী করে? তো যাই হোক, তোমরাও ভালো থাকো আর আশীর্বাদ করো যাতে আমিও ভালো থাকতে পারি। তাহলে আমি ভিডিও বানাবো কী করে আর তোমরা এবার দেখবে কী করে? এই জন্য তোমার এবং আমার উভয়েরই ভালো থাকা কামনা। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। তোমার দিদিভাই সকাল থেকে কোন কোন কাজের সঙ্গে যুক্ত থাকে সেই সমস্ত, বা কোন কোন কাজের সঙ্গে ব্যস্ত থাকছে তাই সারাদিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। ইঁচড় কাটবো আজকে, ইঁচড় দিয়ে চিংড়ি রান্না করবো। তোমরা দেখো ইঁচড়টা কাটছি। এই যে ইঁচড়টা কেটে নিয়েছি, এই ইঁচড়টা দিয়ে চিংড়ি দিয়ে আজকে রান্না করবো। এখানে তেলটা মাখিয়ে নিয়েছি, এখানেও আটা করবে। এখানে তেলটা মাখিয়ে নিচ্ছি, রুটিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। কচি আছে, কত সুন্দর কচি আছে, এখন এত কচি পাওয়া যায় না। ইঁচড়টা কাটা হয়ে গেছে, এখন সিদ্ধ বসিয়ে দেবো। দেরি হয়ে গেছে রান্না করতে, আবার পড়াতে যাবে, পড়ানো আছে আজকে সারাদিন পড়ানো, যতটুকু পারবো দেখানো চেষ্টা করবো। আজকে রবিবারে স্পেশাল ইঁচড় চিংড়ি করবো, আর ছেলের জন্য যে চারা কোনা, ছেলে চিংড়ি মাছ খায় না, সেজন্য ওর জন্য মাছ এনেছে, আর যে চিংড়ি মাছ এটা রান্না করবো। অনেকদিন ধরে চিংড়ি দিয়ে ইঁচড় রান্না করবো, সেটা হয়ে উঠছে না। এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি দিয়ে আজকে ইঁচড় চিংড়ি হবে। পুরো এর উপরের খোসা, এর উপরের থেকে পুরো খোসাটা তুলে ফেলেছি, এটা তুলে ফেলে পুরো পরিষ্কার করে ফেলেছি। ইঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ইঁচড়টা সিদ্ধ করে দেব। তা আমি মশলা ওইদিকে করে নিই। হ্যালো বন্ধুরা, আমি পোস্ত দিয়ে ভাত খাচ্ছি, আমার খুব ভালো লাগে।
কি মাছ? এটা কি মাছ? আজকে ইলিশ হয়নি, আজকে পুনো মাছের শস্য বাটা হয়েছে। আমার খুব ভালো লাগে এটা খেতে। তো এটা দেখতে পাচ্ছ চপ হবে, এটা চিংড়ির মাথা দিয়ে বেসন দিয়ে চপ। শেষমেশ খেতে বসবো, সবাই খেয়ে নিয়েছে আমাকে দেখে। আমি এখন লাস্টে দেখতে খেতে কেমন লাগবে? খেতে তো ভালোই লাগবে। এখন অনিরুদ্ধ গরমের জন্য টাক হচ্ছে, টাকটা কি করাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ। শুরু হয়ে গেছে টাকটুক। চা খাবো, নন্দিকার চা বানাবো। তোমরা দেখো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, আমার একটু ভালো লাগছে না।
তাই এখন মনে হলো চা করি। তোমাদের দাদাভাই এখনো বাড়িতে আসেনি, আমি আর ছেলে বাড়িতে আছি, তাই বললাম চা করে খেয়ে নি। তো দাদাভাই আসলে আবার চা করে দেবো, আর করতে করতে যদি চলে আসে তাহলে তো হয়ে গেল, একবারে হয়ে যাবে। চলো চা করি, দেখতে থাকো। আদা চা করবো, জলটা ফুটলে আদা দেবো। রান্নাঘরটা এবার একটু লাইট কম পাই, তাহলে মনে হয় যাচ্ছিল। আমরা ফ্যামিলিতে তিনজনই আছি, ছেলে আমি এত দাদা ভাই, আমার ছোট্ট একটা সংসার, সংসার নিয়েই বেঁচে আছি। অনেক কষ্ট করেছি সংসার সংসার করে আছি বলে অনেক কষ্ট, মানে শারীরিক দিক থেকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে আমার। তা তোমাদের একদিন আমার গল্প বলবো, পুরো গল্পটা বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কমেন্ট করে জানিও কেমন হয় আমার ভিডিও, তাহলে বুঝবো কি করে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। অনেক স্বপ্ন নিয়ে আমরা চ্যানেলটা খুলেছি, তোমরা সাপোর্ট না করলে আমরা এগোবো কি করে আমাদের লক্ষ্যের দিকে? প্লিজ তোমরা আমাদের সাপোর্ট করো, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছি, প্লিজ 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 তোমরা আমাদের পাশে থাকো। আমি আর ছেলে এখন চা খাবো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা।